নমস্কার, বেস্ট বেঙ্গল মোবাইল ফটোগ্রাফি গ্রুপে প্রত্যেককে স্বাগত। তো আজকে মানে যে উদ্দেশ্যে ভিডিওটা করা, ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমাদের তো মোবাইল ফটোগ্রাফিতে ফটোগ্রাফার অব দ্য মান্থ তো হচ্ছেই। ফটোগ্রাফার অব দ্য মান্থ প্রত্যেক মাসে জুলাই আগস্ট থেকে শুরু হয়েছে। তো আগস্টে ফটোগ্রাফার অব দ্য মান্থ হওয়ার পর যেটা আমাদের প্রাইজ তো আছেই, যে প্রত্যেক মাসে যিনি ফটোগ্রাফার অব দ্য মান্থ হবেন উনি পাবেন গ্রুপের তরফ থেকে একটি ট্রফি এবং প্রিন্টেড সার্টিফিকেট। এর পাশাপাশি আমাদের গ্রুপের আরেকটা নতুন, যে প্রত্যেক মাসে ফটোগ্রাফার অব দ্য মান্থ হওয়ার পরে মাসের মানে শেষে ডিসেম্বরের শেষে যিনি মানে পরপর তিনবার ফটোগ্রাফার অব দ্য মান্থ হবেন, তিনবার কোনো কেউ যদি ফটোগ্রাফার অব দ্য মান্থ হন তাহলে উনি পাবেন গ্রুপের তরফ থেকে একটি ব্র্যান্ডেড টি শার্ট, জকি কোম্পানির একটা ব্র্যান্ডেড টি শার্ট পাবেন এবং একটি জুতো পাবেন অ্যাডিডাস কোম্পানির। তো দুটো জিনিস পাবেন একজন মেম্বার যিনি পরপর তিনবার ফটোগ্রাফার অব দ্য মান্থ হবেন। তো যিনি পরপর তিনবার ফটোগ্রাফার অব দ্য মান্থ হবেন উনি গ্রুপের তরফ থেকে পাবেন একটি অ্যাডিডাস কোম্পানির ব্র্যান্ডেড জুতো এবং একটি টি শার্ট পাবেন জকি কোম্পানির। তো প্রত্যেকে ফটো আপলোড করুন, প্রত্যেকে ফটো দিন, একটি করে পার ডে ফটো দিতে পারবেন এবং ফটোগুলো হবে এবার থেকে নেক্সট যিনি মানে ফটো যে সেপ্টেম্বর থেকে ফটো দিবেন, তো ফটোতে কোনো ওয়াটারমার্ক মানে কোনো ফোনের ডিভাইস নেম যে ওয়াটারমার্ক থাকে, ডেট থাকে, এই সমস্ত জিনিসগুলো ফটো মানে ফটো অব দ্য উইক হবে না। তো এই সমস্ত জিনিসগুলো অ্যাভয়েড করুন এবং যেখানে আপনার ছবিতে সিগনেচার বা আপনার নামটা নামের ওয়াটারমার্ক সেটা একদম ছোট হতে হবে, যেগুলো বড় থাকবে সেগুলো অটোমেটিকলি আমরা ফটো অব দ্য উইক করবো না। তো আপনারা এই সমস্ত জিনিসগুলো দেখুন এবং কোনো পিএনজি রিটাচিং বা কোনো ম্যানুপুলেট ফটো আপনারা দিতে পারবেন না, এই হচ্ছে ব্যাপার। এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এক্সিবিশন কবে হবে, এই সমস্ত সংক্রান্ত সমস্ত কিছু আমরা আপডেট দেব পরবর্তীতে। তো একটা এক্সিবিশন হয়েছে, পরবর্তীতে যে এক্সিবিশন হবে তার একটু নতুনত্ব আসবে, সেটা নিয়ে আমরা বলবো পরবর্তীতে। তো আরেকটা হচ্ছে পুজো কনটেস্ট, পুজো কনটেস্টে আমাদের নতুন একটা থিম আসবে, মানে পুজো কনটেস্টে হচ্ছে কি নতুন একটা আমরা ভাবনা চিন্তা হয়েছে। তো ফটো সিরিজ ওয়াইজ ফটো কনটেস্ট একটা হবে, মানে আপনারা প্রত্যেকে বিভিন্ন ফটোগ্রাফি তো করছেন, তো ফটোগ্রাফির পাশাপাশি আপনারা মানে এমন একটা পরিবেশ কনটেস্ট এর আগে হয়েছে, ঠিক একই রকমভাবে একটা সিরিজ ফটো কনটেস্ট আমরা পুজো কনটেস্টে রাখবো। এর মানে এরকম নয় যে পুজোর ব্যাপারেই থাকবে, যে কোনো ফটোগ্রাফির ওপরে থাকবে। তো এটা আমাদের পরবর্তীতে পুজো কনটেস্টের চিন্তাভাবনা, পুজো কনটেস্টে একটা এরকম সিরিজ ফটো কনটেস্ট হবে। আর পরবর্তীতে এই যে আমাদের ওয়ার্ল্ড ফটো কনটেস্টটা একটা হলো, তো তারপরে একটা সোশ্যাল মানে সামাজিকভাবে একটা কিছু বার্তা দেওয়ার জন্য একটা কনটেস্ট হবে, তার ডিটেলস আমরা কিছুদিনের মধ্যে সমস্ত কিছু আপলোড করব। তো আমাদের আর একটা ব্যাপার হচ্ছে যে মোবাইল ফটোগ্রাফি নিয়ে একটা আমরা ফটো ওয়াক করব, তো এই নিয়ে আমাদের চিন্তাভাবনা রয়েছে। তো কিছুদিনের মধ্যে সে ব্যাপারেও আপডেট দেব। তো মোবাইল ফটোগ্রাফি ওয়াক একটা হতে চলেছে বেস্ট বেঙ্গল মোবাইল ফটোগ্রাফি গ্রুপের তরফ থেকে। তো আপনাদের প্রত্যেকেরই আমরা চাইবো এই মানে এইখানে মানে এই ফটো ওয়াকে আসার জন্য। এখানে কোনো পার্টিসিপেট করতে বা কোনো কিছু ফিস বা কোনো কিছু পে করতে হবে না কাউকে, জাস্ট পুরো ফ্রি। আপনারা আসবেন, এখান থেকে এক্সপার্টরা থাকবে, কিছু এক্সপিরিয়েন্স গেইন করবেন এবং ফটো ওয়াকের মাধ্যমে আপনারা একটা মানে বার্তা দেওয়া যে আপনারা নেক্সট আরও কী কীভাবে ভালো ফটো তোলা যায়, বা এরকম কিছু জাজেস যেনারা থাকবেন, এক্সপার্ট যেনারা থাকবেন, ওনাদের কাছ থেকে আমরা বেশ কিছু জিনিস আপনাদের কাছ থেকে যাতে আপনারা আরও কিছু জানতে পারেন। তো এই ব্যাপারে এই জন্য ফটো ওয়াক। তো নেক্সট আমরা ডিটেলস দিয়ে দেবো কবে হবে, কীভাবে হবে, কীভাবে আসবেন, কোথায় হবে এক্স্যাক্টলি। তো এই হচ্ছে ফটো ওয়াকের ব্যাপার। ফটো আপলোডের সময় ডিভাইস নেম দিন, অর্থাৎ মোবাইলের নাম, ডিওপি ডেট অফ পোস্টিং যেদিন ফটো আপলোড করছেন সেটা দিন, হ্যাশট্যাগ BBMP যদি দিতে চান সেটা দিতে পারেন, আর মানে যেটা ক্যাটাগরি ওয়াইজ সেটা মেনশন করুন। এছাড়া আপনি এক্সট্রা হ্যাশট্যাগ দেবেন না, এক্সট্রা হ্যাশট্যাগ দেওয়া যাবে না। আর নর্মালি যেমন আপলোড করেন, এতদিন করে আসছেন, সেভাবে আপলোড করুন। আর প্রত্যেকে ফটো তুলুন, ভালোবেসে ফটো তুলুন এবং আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় পরবর্তীতে আরও গ্রুপ অনেক দূর এগোবে, এই আশা রাখছি। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।